বিসমিল্লাহ রাহ আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো ইতিমধ্যে প্রথম দ্বিতীয় শুরু হয়েছে দ্বিতীয় আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব ইসলাম ও নৈতিক শিক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষা অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট এর ক্রম নির্ধারিত কাজ এক অধ্যায় বিষয়বস্তুর শিরোনাম অধ্যায় এক আকাই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ যা আমাদের কি খাতায় লিখতে হবে অ্যাসাইনমেন্ট কোন কোন অ্যাসাইনমেন্ট গুলো আমাদের খাতায় লিখতে হবে প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এক ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড় কথাটি ব্যাখ্যা করো দুই কপটতার নিদর্শনগুলো কি কি তিন নবী রাসূলের পার্থক্য বর্ণনা করো চার হাশরের ময়দানে কয় ধরনের শাফায়াত কার্যকর হবে ব্যাখ্যা করো মূল্যায়ন নিদর্শন কি কি বিষয় মূল্যায়ন করব অ্যাসাইনমেন্টের উপর বিষয় বস্তুগত জ্ঞান নির্ভর তথ্য ও যুক্তিস ব্যাখ্যা প্রদানের সক্ষমতা প্রশ্নের চাহিদা অনুযায়ী ধারাবাহিকভাবে উত্তর লেখনের ইসলামের মূল বিশ্বাস বিষয়গুলো সম্পর্কে সমক্ষ ধারণা প্রাসঙ্গিক কোরআন ও সুননা সমক্ষ দক্ষতা এখন আমরা কিভাবে আমরা অ্যাসাইনমেন্টটা শুরু করব এর একটা নমুনা দিই নমুনাটা হলো কি প্রথমে প্রতিষ্ঠানের নাম উপজেলা জেলা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তারপরে শ্রেণী লেখলা বিষয় অধ্যয়ন ও বিষয়বস্তু শিরোনাম এখানে যদি আমরা সব প্রশ্ন দেই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যায় এই কারণে কি সংক্ষিপ্ত করে শিরোনামটা দিব দেব কি প্রথম অধ্যায়ের নামটা দিয়ে দিব অধ্যায়ের নামটা কি অধ্যায়ের নামটা হলো আকাইত অধ্যায়টার নাম হলো আকাইত আমরা শুধু আকাইত লেখে অ্যাসাইনমেন্টের শিরোনামটা শেষ করব তারপর শিক্ষার্থীর নাম শ্রেণী শাখা রুল বিবাদ মোবাইল নম্বর জমার তারিখ এবং শিক্ষকের তথ্য বিষয় বিষয় শিক্ষকের নাম যে বিষয়ে ইসলাম শিক্ষা বিষয়ে যে সাবজেক্ট যিনি পড়ান বা ক্লাস টিচার ওনার নাম এবং কি ওনার পদবিটা উল্লেখ্য করব। পরে কি এর ভিত্তিতে কি করবো মূল্যায়নের মাধ্যম এটাকে অনেক ভালো হইলে অতি উদ্যম অতি উত্তম তারপরে উত্তম ভালো অগ্রগতির প্রয়োজন আশা করি আমাদের এই ভিডিওটা দেখার পরে তোমরা ভালোভাবে অ্যাসাইনমেন্টটা লিখবে এবং কি অতি উত্তমের অধিকারী হবে এক নম্বর প্রশ্ন এখন আমরা অ্যাসাইনমেন্টে চলে যাই আমরা উপর থেকে এক নম্বর প্রশ্নটা দেখে আসি এক নম্বর প্রশ্ন হলো ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড় কথাটি ব্যাখ্যা করো ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড় কথাটি ব্যাখ্যা করো কিভাবে শুরু করব আমরা প্রথমে এক নম্বর দিব তারপরে উত্তরটা ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম কি একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের রয়েছে কতিপয় মৌলিক বিষয় ইসলামের রয়েছে কতিপয় মৌলিক বিষয় বিষয়গুলো হলো আল্লাহ আসুল নবী আখিরাত ইত্যাদি আর ইমান শব্দের অর্থ বিশ্বাস ইমান শব্দের অর্থ কি বিশ্বাস ইসলামের এ সমস্ত মৌলিক বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করাকেই বলে ইমান ইমান কাকে বলে ইসলামের মৌলিক এ সমস্ত মৌলিক বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করাই বলা হয় ইমান শুধু অন্তরে বিশ্বাসী নয় মৌখিক স্বীকৃতি এবং তদানুযায়ী আমল করার নামই হলো ইসলামের মৌলিক বিষয় যেমন আল্লাহ এক ও তালাকে অদ্বিতীয় সত্তা হিসাবে বিশ্বাস করতে হবে তার গুণাবলী ও সকল ক্ষমতাকে বিশ্বাস করতে হবে ফেরাস্তা যারা নূরের তৈরি এবং সর্বাবস্থায় ইবাদতরত থাকেন তাদেরকেও বিশ্বাস করতে হবে নবীর রাসুল যাদেরকে আল্লাহতালা মানব জাতির কল্যাণের জন্য পাঠিয়েছেন তাদেরকে বিশ্বাস করতে হবে এছাড়া আসমানি কিতাব আখিরাত তাকদির মৃত্যুর পর পুনরুদ্ধান ইত্যাদি বিষয়গুলো বিশ্বাস করতে হবে সুতরাং বলা যায় যে ইসলামের সাথে ইমানের সম্পর্ক নিবিড় কথাটি যথার্থ আমরা কিভাবে এই প্রশ্নটা কি এভাবে গুছিয়ে লিখব এবং কি সর্বশেষ কি লিখব ইসলামের সাথে ইমানের সম্পর্ক নিবিড় কথাটি যথার্থ এই লাইনটি অবশ্যই উল্লেখ করব তারপরে আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাই দ্বিতীয় প্রশ্নটা কি আমরা উপর থেকে আসি দ্বিতীয় প্রশ্নটা হলো কপটতার নিদর্শনগুলো কি কি কপটতার নিদর্শনগুলো কি কি নিদর্শনার নিদর্শনগুলো কি কি কপটতা হলো কপটতা মানে বন্ডান প্রতারণা দ্বিমুখী নীতি এর আরবি শব্দ নিপাক কপটতার আরবি শব্দ কি নিপাক মুখে ইমানের শিকার ও অন্তরে অবিশ্বাস করাকে কপটতা বলে যে ব্যক্তি এরূপ করে তাকে বলা হয় মুনাফিক কপট ব্যক্তিদের কি বলা হয় মুনাফিক বলা হয় এরা ইসলামের চরম শত্রু এরা কোন বালু চরিত্র অনুশীলন করে না মিথ্যা বলা আর প্রতারণা করে আল্লাহ তালা তাদেরকে মিথ্যাবাদী বলে অভিহিত করেন আল্লাহ তালা তাদেরকে মিথ্যাবাদী বলে অভিহিত করেছেন রাসুল সাল্লাহ সাল্লামের মতে এদের তিনটি নিদর্শন রয়েছে এগুলো হলো যখন এরা কথা বলে এরা মিথ্যা বলে এক নম্বর কি যখন এরা কথা বলে তখন এরা কি মিথ্যা বলে দুই কোনো ওয়াদা করলে তা বঙ্গ করে তিন যখন তার নিকট কোনো কিছু গচ্ছিত রাখা হয় অর্থাৎ আমানত রাখা হয় তার খেয়ানত করে কপটতা জগন্যতম অপরাধ কপটতা কি জগন্যতম অপরাধ এরা দুনিয়াতে গৃহীত ও নিন্দিত হয় আখিরাতেও এদের কঠোর শাস্তি রয়েছে আমরা সবাই এই জঘন্য কাজ থেকে বিরত থাকব। তাহলে আমরা কিসের থেকে কি শিক্ষা পেলাম আমরা কি কপটতা থেকে সবসময় কি বিরত কারণ এর জন্য কি আখিরাতে শাস্তি অপেক্ষা করছে তারপর আমরা তৃতীয় চলে যাই তৃতীয় প্রশ্ন কি তৃতীয় প্রশ্ন হলো নবী ও রাসুলের পার্থক্য বর্ণনা করো নবী আর রাসুলদের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা বর্ণনা করতে বলছে মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসুল প্রেরণ করেছেন নবীগণের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার আর রসুলগণের সংখ্যা তিনশত শতের তিনশত তেরো অথবা তিনশত পনেরো এটা নিয়ে বিভিন্ন মতান্তর রয়েছে এই কারণে এই সংখ্যাটা এরকম হয়েছে আল্লাহ তাআলা যাদের প্রতি আসমানি কিতাব নাজিল করেছেন বা বুল আল্লাহ তালা যাদের প্রতি আসমানি কিতাব নাজিল করেছেন বা নতুন শরীয়ত প্রদান করেছেন তারা হলেন রাসুল আর যার প্রতি কোনো কিতাব অবতীর্ণ হয়নি বা যাকে কোনো নতুন শরীয়ত দেওয়া হয়নি তিনি হলেন নবী এই হিসাবে সকল রাসুলই নবী ছিলেন কিন্তু সকল নবী রাসুল ছিলেন না যেমন আমাদের মহানবী হর সাল্লা নবী ও রাসুল কিন্তু নু আল্লাহ কোনো কিতাব না পেয়েও রাসুল ছিলেন কারণ তিনি শরীয়তের বিধান প্রচার করতেন ও প্রবর্তন করতেন কিন্তু হারুন আল্লাহ ছিলেন শুধুই নবী তিনি মুস আল্লাহ প্রচার করতেন সুতরাং পরিশেষে বলা যায় কি সুতরাং পরিশেষে বলা যায় নবী ও রাসুলের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে নবী আর রাসুলের মধ্যে কি কিছুটা পার্থক্য রয়েছে তারপর কি আমরা প্রশ্ন চারে চলে যাই প্রশ্ন চারটা কি হলো প্রশ্নচার হল প্রশ্নচার হল হাসরের ময়দানে কয় ধরনের সাফায়াত কার্যকর হবে ব্যাখ্যা করো হাসরের ময়দানে কয় ধরনের সাফায়াত কার্যকর হবে তার ব্যাখ্যাটা জানতে চেয়েছে আমরা এভাবে শুরু করবো সাফায়াত আরবি শব্দ এর অর্থ সুপারিশ করা অনুরোধ করা ইত্যাদি ইসলামী পরিভাষায় ইসলামী পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তালার নিকট নবী রাসুলগণের সুপারিশ করাকে সাফায়াত বলে সাফায়াত সাধারণত দুই ধরনের যথা সাফায়তে কুবরা বা সাফায়তে উজমা আর দুই সাফায়তে সগুরা সাফায়তের কুবরা বা সাফায়তে উজমা শাসরের ময়দানে মানুষকে যখন তাদের পার্থিব জীবনের হিসাব নিকাশের জন্য সমবেত করা হবে তখন সূর্য খুব নিকটে তাই মানুষ তখন ছুটাছুটি করতে থাকবে তারা এক নবীর কাছ থেকে অন্য নবীর কাছে যাবে হিসাব নিকাশ শুধু হিসাব নিকাশ শুরু করার জন্য কিন্তু সকল অপারগতা প্রকাশ করবে তখন সকল মানুষ মহানবী সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে অনুরোধ করবেন মহানবী সাল্লাহ সাল্লাম হিসাব শুরু করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ আল্লাহতালা তখন হিসাব শুরু করবেন এ সাফায়তকে বলা হয় সাফায়তে কুবরা বা উজমা তারপরে কি সাফায়তে সুগুরা পাপীদের ক্ষমা আর পূর্ণবানদের মর্যাদা বৃদ্ধির জন্য যে সাফায়ত করা হবে তাকে বলা হয় সাফায়াতে সুগুরা এ সাফায়াত করার সুযোগ পাবেন নবী রাসুল ফেসলা শহীদ আলেম হাফেসরা আল কোরআন ও এদিন ও রুজাও এদিন সাফায়ত করবেন কে কে সাফায়ত করবেন আল কোরআন আর কি রুজা তিনটি বিষয়ে হবে বিষয় মুমিনরা যারা পাপের কারণে যার নামের উপযুক্ত হবে তাদেরকে মাপ করার জন্য মুমিন মুমিনরা যারা পাপের কারণে যার নামের উপযুক্ত হবে তাদেরকে মাপের জন্য আর কি মুমিনরা যারা পাপের কারণে দুই মুমিনরা যারা পাপের কারণে জাহান্নামে নামে প্রবেশ করবে তাদের জান্নাতিদের মর্যাদা বৃদ্ধির জন্য এই তিনটা বিষয়ের উপর কি সাফায়ত করা হবে তা আমাদের সকলকেই সাফাইতে বিশ্বাস করতে হবে আশা করি আমরা সকলে কি সাফাইতে বিশ্বাস করব শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই পাঠটি বুঝতে পেরেছ এবং আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো স্কুল অফ সেলফ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আশা করি কি দ্বিতীয় সপ্তাহের সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট স্কুল অফ সেলফ স্টাডিতে আপলোড করা হবে আশা করি তোমরা সবগুলো দেখবে এবং কি উপকৃত হবে এবং বিশ্বাস করি এবং আশা করি ইসলাম শিক্ষাতে তোমরা অ্যাসাইনমেন্টে পূর্ণ নাম্বার লাভ করবে আসসালামু আলাইকুম